হ্যালো স্টুডেন্টস যারা ক্লাস নাইনে পড়ছ তাদের জন্য ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক রাইমাটিনের দু হাজার চব্বিশের যে রায়মাটিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক তার থেকে ফার্স্ট সামেটিভের ইংলিশের গ্রামারের সমস্ত পেজগুলো আমি এই ভিডিওতে করে দিয়েছি তো তোমাদের সময়ের অভাবে আমি চেষ্টা করব উত্তরগুলোই শুধু বলতে আর তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ করে তোমরা একটু দেখে নেবে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে তো প্রথমে দেখো তোমাদের যেটা ফার্স্ট সামেটিভের এই যে টিচার্স ট্রেনিং মডিউল কোয়েশ্চেন পেপার এর থেকে প্রথমের গ্রামারের পেজটা রয়েছে দেখো টিক দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভস গিভিন ইন দি ব্র্যাকেটস এখানে মাই সিস্টার হ্যাজ ফিনিশড করতে হবে তারপরে দেখো ইয়েস্টার ডে মিস্টার সেন এখানে ডোনেটেড করবে ডোনেটেড সাম মানি টু অ্যান্ড অরফানেজ তাহলে এখানে ডোনেটেড হলো তারপরে বিয়ের দাগে দেখো চেঞ্জ দি ভয়েস দে হ্যাভ ওন দি ফুটবল ম্যাচ এটা কি করবে না দি ফুটবল ম্যাচ হ্যাজ বিন ওন বাই দেম তারপরে দেখো এখানে যে আওয়ার টিচার উইল ডেলিভার এ লেকচার টু তাহলে এইটা যদি ভয়েস চেঞ্জ করো এরকম হবে যে এ লেকচার উইল বি ডেলিভার্ড বাই আওয়ার টিচার টুমরো ন্যারসেন চেঞ্জ দেখো গ্র্যান্ড মাদার সেড টু মি আই ওয়াজ দি ফার্স্ট গার্ল ইন মাই ক্লাস তাহলে গ্র্যান্ড মাদার টোল্ড মি দ্যাট সি হ্যাড বিন কারণ এখানেও ওয়াজ অর্থাৎ এইটা পাস টেন্স আর এইটা পাস টেন্স তাহলে দুটো পাস টেন্স থাকলে রিপোর্টের স্পিচটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে সেই জন্যে সি হ্যাড বিন দি ফার্স্ট গার্ল ইন হার ক্লাস তারপরে দেখো ফাদার সেট টু হি সন গড ব্লেস ইউ মাই চাইল্ড এই ক্ষেত্রে তোমরা এই মাই মাই চাইল্ড যে ভোকেটিভ কেসটা রয়েছে এটাকে সরাসরি তোমরা অবজেক্ট হিসাবে ধরে নাও যে ফাদার প্রেড দ্যাট বাবা প্রার্থনা করেছিল যে গড মাইড ব্লেস হিজ সন ফাদার প্রেড দ্যাট গড মাইড ব্লেস হিস সন এরপরে দেখো ফাইন্ড আউট অর্থাৎ আনসিন থেকে এই মানেগুলো খুঁজতে হবে তো প্রথমে আছে ডেড বডি অফ অ্যান অ্যানিম্যাল অর্থাৎ জীবজন্তুর মৃতদেহ সেই ক্ষেত্রে এখানে কার্কাসেস মানে কার্কাস করতে হবে আর সি এ সি এ আর সি এ ডবল এস এটা দুটো এসের জায়গায় তিনটে হয়ে গেছে কার্কাস তারপরে হচ্ছে আনইউজুয়াল কেস এটা করতে হবে রেয়ারিটি আর এ ওয়াই তারপরে পেজে আমরা চলে যাব প্রথমে দেখো ডুয়্যাস ডাইরেক্টেড কী দেওয়া রয়েছে যে ফাদার টোল বি ডোন্ট টাচ দি ব্রোকেন গ্লাস এটাকে ইনডাইরেক্ট স্পিচ করলে কী করবে ফাদার ফর মি টু টাচ দি ব্রোকেন গ্লাস এরপরে দেখো বাই হোম ওয়াশ ইট ডান এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম করো খুব সোজা যে হু ইট হু ইট দিয়ে জিজ্ঞাসার চিহ্নটা অবশ্যই দিতে হবে তারপরে দেখো অ্যাপ্রুভিয়েট আর্টিকেল প্রিভিশন দিয়ে যে প্রথম একটা দি করবে তারপরে টু করবে এরপরে এখানে সঠিক ভার ফর্মটা টিকমার দিতে হবে তো সেই ক্ষেত্রে চুজ করতে হলে এই দি ট্রেন হ্যাড লেফট দি স্টেশন বিফোর উই রিস্ট দেয়ার অর্থাৎ পাস্ট পারফেক্ট ট্রেন্সের জন্যে এটাকে হ্যাড লেফট করতে হবে তারপরে স্টেট ওয়েদার দি সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুবই সোজা ডন ব্রোক উইথ দি কুইং অফ ডাবস তাহলে ডন ব্রোক উইথ দি কুইং অফ ডাউস মানে তোমরা দেখতে পাচ্ছো একটাই মাত্র ক্লস রয়েছে এবং সেটা প্রিন্সিপাল ক্লস সেই জন্য এটাকে সিম্পল সেন্টেন্স বলতে হবে এরপরে আনসিন থেকে যে ফাইন্ড আউটগুলো রয়েছে যে ওয়াচ ওভার এ গার্ড ওয়াচ ওভার অর গার্ড অ্যান্ড এরিয়া তাহলে এটা করতে হবে পেট্রোল আর ডিপ্রাইভড অফ এ ক্লোজ রিলেশান অর ফ্রেন্ড থ্রু দেয়ার ডেথ তার মানে এটা করতে হবে বিরিভড তারপরে কে আমরা চলে যাব দেখো প্রথমে ডু অ্যাজ ডাইরেক্টেড কী দেওয়া রয়েছে দি স্টুডেন্ট সেড স্যার প্লিজ আস টু প্লে ইন দি ফিল্ড এটাকে ন্যারাসেন চেঞ্জ করলে এরকম করবে দি স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার টিচার টু অ্যালাউ দেম টু প্লে ইন দি ফিল্ড দি স্টুডেন্টস রিকোয়েস্টেড দে টিচার টু অ্যালাউ দেম টু প্লে ইন দি ফিল্ড তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখে নেবে অসুবিধা হলে আমাকে কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দি নার্স উইল অ্যাটেন্ড

সিঙ্গিল সেন্টেন্স মানে কি না তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে কোনো সেন্টেন্সে জয়েন করতে পারবে আর সিম্পিল আলাদা সিঙ্গিল আলাদা এখানে তোমাকে ইনস্ট্রাকশনটা একটু খেয়াল করবে সিঙ্গিল বলছে না সিম্পল বলছে তো আমি তোমাদের এখানে কমপ্লেক্সে জয়েন করেছি দেখো খুব সোজা হবে বলে হোয়েন দি সান সাইন্স ব্রাইডলি দিয়ে কমাটা দেবে কারণ এটা অ্যাডভার্বিয়াল ক্লস প্রথমে শুরু হলে ক্লসটা শেষে অবশ্যই কমা লাগবে দি ফ্লাওয়ার্স ব্লুম তারপর সিইং এ স্নেক দি বয় সাউটেড এটাকে বলেছে রিরাইট দি সেন্টে ইউজিং কুমুলেটিভ কনজাংশন কুমুলেটিভ মানে এখানে যেগুলো অ্যান্ড অ্যাসওয়েল অ্যাস এগুলোকে বলা হয় কুমুলেটিভ কনজাংশান তো এখানে আমি অ্যান্ড দিয়ে জয়েন করেছি দেখো দি বয় এ স্নেক অ্যান্ড হি সাউটেড দি বয় এ স্নেক অ্যান্ড হি সাউটেড সি সেট দ্যাট সি উড রিটার্ন সুন এটাকে রাইট দি ক্লস অ্যান্ড স্টেট ইটস কাইন্ড তো তোমাদের কি যে রাইট দি ক্লস সবসময় মনে রাখবে যে একটা সেন্টেন্সে প্রিন্সিপ্যাল ক্লস একটা থাকবেই কারণ প্রিন্সিপাল ক্লস ছাড়া তো সেন্টেন্স হয় না তো তোমাদের এরকম যদি বলে যে ক্লসটা লিখো এবং সেটা কী ধরনের ক্লস বলো সেই ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লস লেখার প্রয়োজন নাই তোমাদেরকে সাবঅর্ডিনেটটাই লিখতে হবে তো এখানে সাবঅর্ডিনেট ক্লস আছে সিঙ্গল ইনভারটা মধ্যে এটা লিখো যে দ্যাট সি উড রিটার্ন সুন আর এটা হচ্ছে নাউন ক্লস এইভাবে তোমাদেরকে লিখে দিতে হবে পরের ফেজটায় যাবো আপনার গ্রামারের দেখো দি প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালুট ইউ উইথ এ ক্যাকোফি অফ সাউন্ডস তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম করে ইউ আর স্যালুটেড ইউ আর স্যালুটেড বাই দি প্যারটস অ্যান্ড প্যারাকিটস উইথ এ ক্যাকোফি অফ সাউন্ডস এটি এরকমভাবে করতে হবে তারপরে দি ম্যান হ্যাড সিন দি টাইগার আউটসাইড দি টেন্ট এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম করো দি টাইগার হ্যাড বিন সিন দি টাইগার হ্যাড বিন সিন আউটসাইড দি টেন্ট বাই দি ম্যান তারপরে দেখো ন্যারেশন চেঞ্জ হি সেড টু ভলা গ্র্যান্ড পা হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক্ড পাস্ট দি হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং তো এটাকে এরকম করো যে হি আস্ট ভলা গ্র্যান্ড পা। হি আস্ট ভোলা গ্র্যান্ড পা হোয়াট হি সিক্রেট ওয়াস দ্যাট হি হ্যাড সিমলি ওয়াকড এখানে যে দুটো পাস টেন্সের জন্য হ্যাড সিমলি ওয়াকড অর্থাৎ পাস পারফেক্ট টেন্সে করতে হয়েছে সিমলি ওয়াকড পাস্ট দি হাংরি বিস্ট অ্যান্ড ইট হ্যাড ডান নাথিং অ্যান্ড ইট হ্যাড ডান নাথিং তারপরে দেখো দি প্যাসেঞ্জার সেড লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক তাহলে এই ক্ষেত্রে কীরকম করবে না দি প্যাসেঞ্জার সাজেস্টেড দ্যাট দে শুড মেক হিম গিভ দেম দেয়ার ফেয়ার্স ব্যাক এরকম করতে হবে তারপর এ ক্রো স্টোল এ পিস অফ চিজ সি ফ্লিউ টু দি নেক্সট টু এনজয় দি টেস্টি মিল তাহলে এটাকে যদি পার্টিসিপেটে জয়েন করো তাহলে স্টিলিং এ পিস অফ চিজ এ ক্রো ফ্লিউ টু হার নেক্সট টু এনজয় দি টেস্টি মিল এরকম করতে হবে হি মাস্ট কনফেস হিজ ফল্ট হি মে দাস এস্কেপ পানিশমেন্ট এটাকে বলেছে দেখো জয়েন ইউজিং প্রিপোজিশন উইথ নাউন অর জেরান তাহলে ভালো করে খেয়াল করো যে প্রিপোজিশান থাকবে তার সঙ্গে কোনো নাউন বা জেরান দিয়ে তোমাকে এটা জয়েন করতে তাহলে এরকম দেখো এই যে অন কনফেসিং তার মানে এই যে আমি জেরান্ড তার সঙ্গে অন প্রিপিশানটা রয়েছে তাহলে অন কনফেসিং হিজ ফল্ট হি মে এসকেপ পানিশমেন্ট অন কনফেসিং হিজ ফল্ট he may স্কেপ পানিশমেন্ট আওয়ার স্কুল is ওল্ডার than yours এখানে বলে যে পজিটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে তাহলে ওল্ডার মানে পজিটিভ ডিগ্রি ওল্ড সেই ক্ষেত্রে এইভাবে সাজাতে হবে ইউর স্কুল ইজ নট সো ওল্ড অ্যাস আওয়ার্স ইউর স্কুল ইজ নট সো ওল্ড অ্যাস আওয়ার্স এইভাবে করতে হবে তারপরে ফাইন আউট থেকে মানে এগুলো এই ফাইন আউটগুলো আনসিন থেকে সেটা দেখো প্রথমে হচ্ছে রুইন্ড মানে ডিস্ট্রয়েড করলে অ্যাবসেন্স অফ হোপ সেই ক্ষেত্রে ডেসপেয়ার করতে হবে ডিফিকাল্টিস মানে হার্ডশিপস আর ব্লেসিং হচ্ছে বুন পরবর্তী আমরা পেজটায় যাব দেখো প্রথমে আছে দি মনবিম ওয়াশ ব্রাইটার দেন এভার অন সোফিস পিলো সি ডিসাইডেড তাহলে এইখানে আমরা পুরো প্যাসেজটা পড়লে এটা বুঝতে হবে যে এটা পাস টেন্সে করতে পারতাম সি ডিসাইডেড কারণ এই যেখানে ওয়াশ আছে তাহলে এটা পাস টেন্সে সি ডিসাইডেড আর পরেরটাই ক্লোজ করতে হবে তাহলে টু গেট আউট অফ দি বেড অ্যান্ড ক্লোজ তার মানে এখানে যে টু থাকার জন্যে এটাকেও এটা ক্লোজ করতে হচ্ছে তারপরে দেখো টু হ্যাজ ডাইরেক্টেড হি হ্যাজ ফাউন্ড দি বুক এটাকে ভয়েস চেঞ্জ করলে দি বুক হ্যাজ বিন ফাউন্ড বাই হিম হি সেড টু মি আর ইউ ইল ম্যার সেন চেঞ্জ করলে হি আস্ট মি ইফ আই ওয়াজ ইল এরপরে আনসিন থেকে মানে এগুলো দেখো অ্যান অবজেক্ট সেন্ট ইন টু দি স্পেস টু কালেক্ট ইনফরমেশান সেক্ষেত্রে এখানে স্যাটেলাইট করতে হবে আর এ ফায়ার্স অর ডিস্ট্রাকটিভ অ্যাটাক সেই ক্ষেত্রে করতে হবে অন স্লট এইচ টি তারপরে আমরা চলে যাব দেখো পরবর্তী পেজটাতে প্রথমেই তোমরা এখানে পাবে আর্টিকেল পেয়েছেন তাহলে প্রথম একটা ফর হলো তারপরে দি তারপরে অফ করতে হবে তারপরে ইন এই পেজটারই অন্য গ্রামারগুলো দেখো প্রথমে ডুয়্যাস ডাইরেক্টেডে একের দাগে আই নো ইউ তাহলে এটাকে ভয়েস চেঞ্জ এটাকে বলেছি রিরাইড ইউজিং এ নাউন ক্লস নাউন ক্লস ব্যবহার করে এটাকে পুনরায় লিখতে হবে তাহলে আই নো হু ইউ আর আমি জানি কি জানি না কে তুমি তাহলে এটা নাউন ক্লস হচ্ছে হু ইউ আর তারপর দেখো লেট মি ডু ইট এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম করবে লেট ইট বি ডান বাই মি লেট ইট বি ডান বাই মি চেঞ্জ দি ভয়েস মানে এরকম করতে হবে তারপর দি কুকু সিংস ভেরি সুইডলি এটাকে দেখো বলে যে ইউজ দি অ্যাডজেকটিভ ফর্ম অফ দ্য আন্ডারলাইন অ্যাডভার মানে এই সুইটলি অ্যাডজেক্টিভ ফর্ম মানে সুইট সেইভাবে করে রিরাইট করতে হবে তাহলে দি কুকু সিংস এ ভেরি সুইট সং এরকম লিখো দি কুকু সিংস এ ভেরি সুইট সং তাহলেই তোমার উত্তরটা ঠিকঠাক হবে হি ইজ ভেরি রিচ হি হ্যাজ নো পিস অফ মাইন্ড এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে ভালো করে খেয়াল করবে বারবার বলেছি সিঙ্গিল আর সিম্পল সিঙ্গিল মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে কোনো সেন্টেন্সে জয়েন করবে আর সিম্পল মানে শুধুমাত্র সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যেই জয়েন করতে হবে তাহলে হি ইজ ভেরি রিচ হি হ্যাজ নো পিস অফ মাইন্ড এটাকে দেখো সিম্পল করলে এরকম যে স্পাইট অফ বিং ভেরি রিচ অর্থাৎ খুব ধনী হওয়া সত্ত্বেও হি হ্যাজ নো পিস অফ মাইন্ড তার মনের কোনো শান্তি নাই ভাবে করতে হবে তারপর ফেজাল ভাব দেখো সাম রবার অ্যাটাক দি ট্রাভেলার্স এখানে যে লিস্ট রয়েছে সেই অনুযায়ী করতে হবে র্যান অ্যাড কারণ এখানে এটা পার্স্ট্যান্সের জন্য র্যান অ্যাড করছে মাইন্ড ইউর ওন বিজনেস তাহলে মাইন্ড করতে গেলে এখানে লুক টু করতে হবে এখানে যা অল্টারনেটিভ রয়েছে লিস্ট রয়েছে তার থেকে বেছে নিতে গেলে লুক টু করতে হবে দি এনিমি সারেন্ডার্ড উইদাউট এ ফাইট তাহলে সারেন্ডার মানে এখানে গেবিন এরপরে দেখো আনসিন থেকে যে সমস্ত ফাইন্ড আউটগুলো রয়েছে তার মধ্যে ডেব্রিস মানে রাবল করতে হবে আরও বিবিএলি আর টেরিটরি মানে প্রভিন্স করতে হবে পি আরও ভিআইএন সি ই পরবর্তী পেজটাই আমরা চলে যাবো দেখো প্রথমেই রয়েছে আর্টিকেল প্রিভিশন দি ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কনস্টিটিউট এ হবে এ ওয়ান ম্যান কমিটি টু লুক ইন টু লুক ইন টু দি ডিমান্ডস অফ ট্রান্সপোর্ট অপারেটার্স ফর দি ইনক্রিজ অফ ফেয়ার্স দি তারপরে অফ এরপরে দেখো অ্যাজ ডাইরেক্ট দি ডোর ওয়াস ওপেন এটাকে নেগেটিভ করতে গেলে এরকম করবে দি ডোর ওয়াশ নট ক্লোজড করো তারপরে দে গেভ ইচ অফ দি পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ ভয়েস চেঞ্জ করলে তাহলে অবজেক্ট তোমরা এ হ্যান্ডসাম প্রাইজও বলতে পারো বা ইচ অফ দি পার্টিসিপেন্ট মানে যদি তুমি ইচ অফ দি পার্টিসিপেন্টস বলো আমি এটা মুখে বলে দিচ্ছি তোমরা একটু নাও এটা দু রকম ভয়েস চেঞ্জ হবে যে ইচ অফ দি পার্টিসিপেন্টস ওয়াস গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ বাই দেম তাহলে প্রথমে কী করতে পারো না ইচ অফ দি পার্টিসিপেন্টস ওয়াস গিভেন এ হ্যান্ডসাম প্রাইজ বাই দেম অথবা এ হ্যান্ডসাম প্রাইজ ওয়াস গিভেন টু ইচ অফ দি পার্টিসিপেন্টস বাই দেম এরকমও করা যেতে পারে এরপরে দেখো ইউ ওয়ান্ট টু লিভ আর্লি ইউ মাস্ট আস দি হেডমাস্টার্স পারমিশন এটাকে সিঙ্গল সেন্টেন্সে মানে তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো আমি এটা কমপ্লেক্সে জয়েন করে তোমাদের এখানে করে দিয়েছি দেখো ইফ ইউ ওয়ান্ট টু লিভ আর্লি কমাটা অবশ্যই দিতে হবে অ্যাডভারবেল ক্লস প্রথমে শুরু হলে ক্লসটা শেষে অবশ্যই কমা লাগবে ইউ মাস্ট আস্ক দি হেডমাস্টার্স পারমিশান হেডমাস্টার যেখানে লিখবে সেখানে এইচটা বড়ো করাই শ্রেয় বা বড় করবে তারপরে দেখো হি ইজ রিয়েলি ইন্টেলিজেন্ট এটাকে বলেছে যে রিরাইট ইউজিং দি নাউন ফর্ম অফ ইন্টেলিজেন্ট অর্থাৎ ইন্টেলিজেন্টের নাউন ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স তাহলে রিয়েলি হি হ্যাজ ইন্টেলিজেন্স রিয়েলি হি হ্যাজ ইন্টেলিজেন্স এরকম করো ইজিনটি ডেঞ্জারাস এটাকে স্টেটমেন্ট অর্থাৎ এসআরটিভ সেন্টেন্সে করতে হবে আছে ইন্টারোগেটিভে তাহলে কী বলবে ইট ইজ ডেঞ্জারাস করে দাও ইট ইজ ডেঞ্জারাস তাহলেই স্টেটমেন্ট হয়ে যাবে এরপরে ফেয়ালভারগুলো দেখো এখানে যে লিস্ট আছে সেই অনুযায়ী করতে গেলে প্রথমে হেড মানে লুকডাউন আপন তারপরে এমিটস হচ্ছে গিভস অফ আর রিকাভার হচ্ছে কামরাউন এক্সপ্লোডেড মানে এখানে ওয়েন্ট অফ এরকম করতে হবে তারপরে দেখো ফাইন্ড আউটগুলো হ্যাপেন্ড বিফোর সামথিং মানে প্রিসিডেড আর এক্সট্রিমলি থরো মানে এখানে করতে হবে ইন্টেন্সিভ তারপরে পেজটা দেখো প্রথমে ডুয়াস ডাইরেক্টেড এখানে বলা আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে তাহলে দি জাজ অর্ডার টু হ্যাং দি কনভিক্ট তাহলে এরকম করতে হবে দি জাজ অর্ডার দি কনভিক্ট টু বি হ্যাংড বারবার বলছি হ্যাঙ্গের পাস্ট ফর্ম হচ্ছে হাং পাস্ট পার্টিসিপিল হাং এবং হ্যাংড বা হ্যাং হ্যাংড হ্যাং এই ক্ষেত্রে খেয়াল করবে যেটা কোনো কিছু ঝোলানো অর্থাৎ বিভিন্ন দেয়ালে ইত্যাদিতে যে সমস্ত ঝোলানো হলে তার পাস পার্টিসিপিলটা হচ্ছে হাং আর কিন্তু ফাঁসিতে ঝোলানো হলে অবশ্যই হ্যাংড করতে হবে এটা যেন একটু ভুল না হয়ে যায় খেয়াল করবে আর এই ক্ষেত্রে ডবল প্যাসিভ এড়াতে গেলে এরকম করতে হবে দি দি জাজ অর্ডার দি কনভিক্ট টু বি হ্যাংড তারপরে দেখো উইল ইউ সুইপ দিস রুম এটাকে ভয়েস চেঞ্জ এরকম করবে যে উইল দিস রুম বি সোয়েফট বাই ইউ তারপরে দেখো ওয়ান মাস্ট এন্ডিওর হোয়াট ওয়ান ক্যান নট কিওর খুব ইম্পর্ট্যান্ট বারবার ফাইনাল অর্থাৎ ক্লাস টেন বা মাধ্যমিকের যে ফাইনাল পরীক্ষা তাতে তো আসে বারবার তোমাদের তো আসবেই তাহলে কী করবে না হোয়াট ক্যান নট বি কিওরড মাস্ট বি এন্ডিওর্ড এইরকম করে রাখবে হোয়াট ক্যান নট বি কিওরড মাস্ট বি এন্ডিওর্ড কারণ হোয়াট ওয়ান ক্যান নট কিওর এইটা হচ্ছে পুরোটা অবজেক্ট তাহলে এটাকে সাবজেক্ট করতেছে হোয়াট ক্যান নট বি কিওরড মাস্ট বি এন্ডিওর্ড তারপরে দেখো ইন্ডিয়ার স্পিচে আই আস্ট সীমা হোয়ার ওয়ার ইউ তাহলে যে হোয়ার ওয়ার ইউ রিপোর্টের স্পিচটাও যেহেতু পাস্টেন্স এবং এটাও পাস্টেন্স তাহলে রিপোর্টেড স্পিচটাকে পাস্ট পারফেক্টে করতে হবে তাহলে আই আস্ট সীমা হোয়ার সি হ্যাডবিন বিন হোয়ার সি হ্যাড বিন দি স্পেকটে দি স্পেকটেটার সেড হোয়াট এ ফ্যান্টাস্টিক সেঞ্চুরি তাহলে এটাকে এরকম করো দি স্পেকটেটার্স এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ রিয়েলি এ ফ্যান্টাস্টিক সেঞ্চুরি দি দি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ রিয়েলি এ ফ্যান্টাস্টিক সেঞ্চুরি এরপরে আনসিন থেকে ফাইন্ড আউটগুলো খুঁজতে হবে কীরকমভাবে না এনক্রোচিং মানে এখানেও করতে হবে ইনভেসিভ আর স্লিপিনেস কস্ট বাই শার্ট ড্রাগ তাহলে এটা করবে সিডেসেন এসিডিএ টিআ এরপরে আমরা চলে যাব তারপরে দেখো গ্রামারের পেজে প্রথমে আর্টিকেল পিভিশন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান ইন রেসপন্স টু দি অ্যাডভার্টাইজমেন্ট তাহলে অ্যান আর ইন এটাও হবে তারপর দে এগ্রিড টু মাই প্ল্যান এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম করবে মাই প্ল্যান ওয়াশ এগ্রিড টু এই টুটা বাদ দেওয়া চলবে না মাই প্ল্যান ওয়াশ এগ্রিড টু বাই দেম দ্যাট হিজ অনেস্ট ইজ নোন টু অল তাহলে সেই ক্ষেত্রে কী করবে দ্যাট হিজ অনেস্ট না এখানে বলেছে আইডেন্টিফাই দি ক্লস তাহলে এখানে আমি তোমাদেরকে আগেই বলেছি যে প্রিন্সিপাল ক্লসগুলো কিন্তু লেখার প্রয়োজন নেই কারণ প্রিন্সিপাল ক্লস ছাড়া কোনো সেন্টেন্স হবে না তো এই সেই ক্ষেত্রে সাবর্ডিনেন্ট ক্লসটাই লিখতে হবে এবং সেটা কী ধরনের ক্লস তাহলে সেই ক্ষেত্রে এখানে সাবর্ডিনেন্ট ক্লস হচ্ছে দ্যাট হি ইজ অনেস্ট এটা আবার কী ধরনের ক্লস না নাউন ক্লস এটাই তোমাদেরকে উত্তরে লিখতে হবে তারপরে দেখো ন্যারেশন চেঞ্জ করতে গেলে এরকম করতে হবে যে দি গার্লস ট্রিম ফ্রেন্ডলি এক্সক্লেমড দি গার্লস ট্রিম ফ্রেন্ডলি এক্সক্লেমড দ্যাট দে হ্যাড ওন দি ম্যাচ আই ওয়ান্ট এ কার দ্যাট আই ক্যান ড্রাইভ এটাকে সিম্পল সেন্টেন্সে রিরাইট করতে হবে তাহলে আছে তোমাদের কমপ্লেক্সে সিম্পলে করলে এরকম করবে যে আই ওয়ান্ট এ কার টু ড্রাইভ এরপরে দেখো আনসিন থেকে এ মানেগুলো খুঁজতে হবে অর্থাৎ সিনোনিম বা সমর্থক শব্দ বার্নড অ্যান্ড এন্ড তো সেই ক্ষেত্রে করতে হবে চারড আর আন অথবা সিজলেস সেই ক্ষেত্রে করতে হবে ইনসিজেন্ট ইনসিজেন্ট এরপরে আমরা চলে যাব পরবর্তী পেজে দেখো প্রথমেই আছে এখানে সঠিক ভারফর্ম তবে প্রথমে একটা হিট করলে তারপরে হচ্ছে ওয়ার থ্রোন আর তারপরে একটা করতে হবে র্যাটেল আর এ টি টিটি এলইডি এরপরে ডুয়্যাস ডাইরেক্টেডে দেখো লেট আর কামিন এটা ভয়েস চেঞ্জ করলে কী হবে সি মে বি অ্যালাউড টু কাম ইন এরকম করবে তারপরে দি ম্যান আস্ড দি কোয়েশ্চেন উইথ ইন্টেলিজেন্স তাহলে ইন্টেলিজেন্টলি এইটাকে তোমার নাউন ফর্মে করতে হবে তাহলে সেই ক্ষেত্রে ইন্টেলিজেন্স করতে হবে দি ম্যান আস্কড দি কোয়েশ্চেন উইথ ইন্টেলিজেন্স এবারে দেখো আনসিন থেকে মানেগুলো খুঁজতে হবে তো এ লো কন্টিনিউয়াস হামিং তাহলে সেই ক্ষেত্রে বাজ টুক রিভেঞ্জ হচ্ছে অ্যাভেঞ্জড আর এ গ্রুপ অফ আর্মি ভেহিক্যালস হচ্ছে কন এরপরে হচ্ছে দেখো আমরা পরবর্তী পেজটাই চলে যাব যেখানে দেখো প্রথমে তোমাদের কী আছে না ডু এস ডাইরেক্টেড এখানে প্রথমে আছে দেখে ইউ ক্যান নট ডিপ্রাইভ হিম অফ হিজ বেসিক রাইটস ইট ইজ আনলফুল এটা ইনফিনিটিভে করতে হবে তাহলে ইনফিনিটিভ করলে এরকম হবে ইট ইস আনলফুল ফর ইউ টু ডিপ্রাইভ হিম অফ হিস বেসিক রাইটস তারপরে দেখো হি স্টেটমেন্ট ইজ কারেক্ট এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করলে কীরকম করবে হোয়াট হি স্টেটস ইজ কারেক্ট এটা ট্রু নয় হোয়াট হি স্টেটস ইজ কারেক্ট সিও আর আর ই সি টি হোয়াট হি স্টেটস ইজ কারেক্ট এরপর দেখে এ ডেড ম্যান টেলস নো টেলস এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করলে এরকম করবে এ ম্যান হু ইজ ডেড টেলস নো টেলস অনলি গড নোজ এভরিথিং তাহলে এটা নেগেটিভ করলে নান বাট গড অনলি মানি নান বাট করতে পারো নান বাট গড নোজ এভরিথিং তারপর ডু নট ইল টু এনি টেমটেশান এখানে ইল এইটা পরিবার একটা ফেজাল হওয়ার মানে গিভ ইন করতে হবে সেই ক্ষেত্রে গিভ ইন এই ফেজাল হওয়ারটা ব্যবহার করতে হবে দি ডক্টর সেট টু দি পেশেন্ট লেট মি এক্সপ্লেন দি প্রবলেম তাহলে এটা নারেশন যে মানে দি ডক্টর আস্কড দি পেশেন্ট আজকে মানে সবসময় কিন্তু জিজ্ঞাসা করা না আস্ট মানে বললো আর কি ডাক্তার রোগীকে বললো দি ডক্টর আস্ট দি পেশেন্ট দ্যাট হি শুড বি অ্যালাউড টু এক্সপ্লেন দি প্রবলেম দ্যাট হি শুড বি অ্যালাউড টু এক্সপ্লেন দি প্রবলেম তারপরে দেখো চিলড্রেন মে কজ ট্রাভেল তাহলে এখানে এই কজ ট্রাভেল মানে এই কস এর পরিবর্তে একটা ফেজাল ভার বসাতে হবে সেই ক্ষেত্রে কী করবে এনে ব্রিং অ্যাবাউট মানে ঘটানো অর্থাৎ তাহলে ব্রিং অ্যাবাউট করতে হবে তারপর ওয়ান ইজ টু পিটি দি পুয়ার এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম করতে হবে দি পি দি পুয়োর আর টু বি পিটিড দি পুয়োর আর টু বি পিটিড এইখানে বাই ওয়ান এরকম হবে না দি পুয়োর আর টু বি পিটিড তারপরে ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু কাম টুমোরো ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু কাম টু তাহলে সেই ক্ষেত্রে রিরাইট ইউজিং নিড ইউ নিড নট কাম টু মরো এরকম করে দাও তারপরে দেখো অ্যাস অ্যাস আই রিচড দি অডিটোরিয়াম দি প্লে স্টার্টেড তারপরে কার্সলি হ্যাড আই রিচড দি অডিটোরিয়াম হোয়েন দি প্লে স্টার্টেড অর্থাৎ কী করবে কার্সলি হ্যাড আই রিচড দি অডিটোরিয়াম হোয়েন দি প্লে স্টার্টেড এবারে দেখো আনসিন থেকে মানে এগুলো খুঁজতে হবে রিলিভ মানে হচ্ছে তাহলে রিড করবে তারপরে টায়ার এক্সস্টেড আর ইন্ডোলেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি লেজি তবে আইডিলও হবে কারণ আইডিল লেজি দুটো মানে অলস ইন্ডোলেন্ট মানে হচ্ছে অলস তারপরে তাই আমরা চলে যাব প্রথমে আর্টিকেল পিভিশান প্রথমে দি তারপরে হচ্ছে বাই তারপরে টু তারপরে দি তারপরে টু তারপরে দি এবারে দেখো ভার ফর্মগুলো প্রথমেটা তাহলে ইজ করতে হবে তারপরে থিঙ্কিং আর তারপরে উইল বি এবারে ভয়েস চেঞ্জে দেখো হি হ্যাজ ওয়ার্ক আউট অল দি টাস্ক কেয়ারফুলি তাহলে অল দি টাস্ক হ্যাভ বিন ওয়ার্ক আউট কেয়ারফুলি বাই হিম এরকম করে দাও ইট ওয়াজ এ ভেরি শকিং নিউজ তাহলে হোয়াট ইজ শকিং নিউজ ইট ওয়াজ দিয়ে বিশ্বাস চিহ্নটা অবশ্যই দিতে হবে দি টিচার সেট টু দি স্টুডেন্টস কিপ কোয়াইট তাহলে দি টিচার অর্ডার দি স্টুডেন্টস টু কিপ কোয়াইট এরকম করো দি ব্রেভ ম্যান সেভড অ্যানাদার ম্যানস লাইফ অ্যান্ড আর্ন গ্রেট হিউ অনার তাহলে এইটাকে সিম্পল সেন্টেন্সে করলে এরকম করো সেভিং অ্যানাদার ম্যানস লাইফ দি ব্রেভ ম্যান আর্ন গ্রেট অনার এরপরে আনসিন থেকে আনসিন প্যাসেজ থেকে যে মানেগুলো সেগুলো নন এক্সিস্টেন্স মানে এখানে যা আছে সেই অনুযায়ী অ্যাবসেন্স করতে হবে আর অ্যারেঞ্জ মানে হচ্ছে প্রিপেয়ার এরপরে আমরা চলে যাব পরবর্তী পেজটাই দেখো উইথ বাপুস পাসিং অ্যাভে প্রথম একটা পাসিং করতে হবে তারপরে হ্যাড ভ্যানিস্ট হ্যাড ভ্যানিসড এরপরে ডুয়ার ডাইরেক্টেডে প্রথমে ইন স্পিচে অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে তাহলে কী করবে দি স্ট্রেঞ্জার মি হোয়াট দি প্রেজেন্ট কন্ডিশন অফ মাই ফ্যামিলি ওয়াশ দি স্ট্রেঞ্জার আস্ট মি হোয়াট দি প্রেজেন্ট কন্ডিশন অফ মাই ফ্যামিলি ওয়াশ দি বুক ইজ সেলিং ওয়েল এটাকে ভয়েস চেঞ্জ করলে ঠিক এই নিয়মে করবে দি বুক ইজ বিং সোল্ড ওয়েল দি বুক ইজ বিং সোল্ড ওয়েল প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এটাকে নেগেটিভে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতো তাহলে কিওর ইজ নট সো গুড মানে ডিগ্রিটা চেঞ্জ করলে এটা হয়ে যাবে আর কি কিওর ইজ নট সো গুড অ্যাজ প্রিভেনশন হি ওয়াজ পাজিল্ড হি সুখ ইজ হেড তাহলে এটাকে সিম্পল সেন্টেন্সে এরকম করো বিং পাজিল্ড হি সুখ হিজ হেড এরপরে দেখো এখানে আনসিন থেকে মানে গেলো এমিনেন্ট হচ্ছে রিনাউন্ড আর আইডেন্টিফাইড অর ডিটেক্টেড এই ক্ষেত্রে ডায়াগনোজ করতে হবে ডায়াগনোজ মানে যেরকম আছে আনসিনে সেরকমভাবে এটা করতে হবে এর পরবর্তী পেজটাতে দেখো প্রথমে আর্টিকেল পেজ সে প্রথমে এটি ইন টু করলে তারপরে অন তারপরে দি তারপরে টু দি টু এগুলো তোমরা জানো এই প্যাসেজগুলো কিছু প্যাসেজ তোমাদের টেক্সট বই থেকে নেওয়া হয়েছে তোমরা এই টেক্সট বই এগুলো মিলিয়ে নিতে পারো তারপরে এখানে দেখো তোমাদের ভার ফর্মগুলো তাহলে প্রথমে একটা রিটার্নিং করতে হবে তারপরে হার্ড এইচ ই আর ডি আর তারপরে টার্ন ফাউন্ড মানে এটাও তোমাদের টেক্সট বই থেকে নেওয়া তোমরা বুঝতেই পারছো সেটা পড়ে তো টার্ন তারপরে ফাউন্ড এবারে দেখো দি পোয়েট সেড ইফ আই ওয়ার এ বার এটাকে ন্যারেশন চেঞ্জ করলে এরকম করতে হবে দি পোয়েট স্ট্রংলি উইজড টু বি এ বার দি পোয়েট স্ট্রংলি উইজড টু বি এ বার এরকম করো তারপরে দেখো ভয়েস চেঞ্জ তাহলে এরকম করো ভয়েস চেঞ্জ টু সারপাইড মেন ওয়ার চোজেন বাই মাই ফাদার ফ্রম আর পার্টি টু সারপাইড মেন ওয়্যার চোজেন বাই মাই ফাদার ফ্রম আর পার্টি তারপরে কমপ্লেক্স সেন্টেন্স সেটা করতে হবে এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ড মানে মাউন্ড আর কি এ মাউন্ড হুইজ ওয়াজ এ লিটটি লেবে এ গ্রুপ অফ মেন এ মাউন্ড হুইজ এ হুইচ ওয়াশ এই লিটটি ল্যাভে এরপরে দেখো নো আদার গার্ল ইজ অ্যাজ লাইট অ্যাস হাইড্রোজেন নো আদার গ্যাস ইস অ্যাজ হাইড্রোজেন তাহলে এটাকে সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ হাইড্রোজেনই হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস তাহলে হাইড্রোজেন ইজ দি লাইটেস্ট গ্যাস বলবে হাইড্রোজেন ইজ দি লাইটেস্ট গ্যাস দি স্কাই ইজ ক্লাউডি তাহলে দি স্কাই ইজ নট উইদাউট ক্লাউডস নেগেটিভ সেন্টেস দি স্কাই ইজ নট উইদাউট ক্লাউডস এরপর আনসিন থেকে মানে বলে খুইলে অ্যারাউস মানে কাইন্ডিল করতে হবে কে আই এলি জাগানো আর সলিউশন হচ্ছে রেমেডি তারপরে পরবর্তী আমরা পেজিটা চলে যাচ্ছি দেখো আর্টিকেল ফিশন ওইং টু করবে প্রথমে তারপরে ফ্রম এবারে দেখো আই হ্যাড এক্সামিন্ড এক্সামিন একটা তারপরে এন্টার তারপরে মেকিং এবার ডু এস ডাইরেক্টেড দেখো হি ডিড নট নো দি নেসেসারি সিমটমস দি নেসেসারি সিমটমস ওয়ে আর নট নোন টু হিম তারপরে দেখো রাহুল ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস এরকম করতে হবে সুপারলেটি ডিগ্রিতে তারপর দি ডোর ওয়াজ ওপেন দি ডগ র্যান অ্যাওয়ে দি ডোর বিইং ওপেন দি ডগ র্যান অ্যাওয়ে এবার দেখো ওভার থ্রোন এটা হবে ডিপোস্ট আর লেজিটিমেট হচ্ছে লপুল লেজিটিমেট করবে লকুল তারপরে দেখো এবারে পরে পরবর্তী পেজ দেয় আর্টিকেল পেজিশানে প্রথমে এ করলে তারপরে অফ তারপরে উইথ তারপরে ইন দি আর লাস্ট হচ্ছে অ্যাবাউট এবারে ডু ডুয়াস ডাইরেক্টেডে দেখো চেঞ্জ দি হয়েছে দি টিচার গেভ সুরেশ অ্যান্ড এক্সারসাইজ বুক তাহলে সুরেশ ওয়াজ গিভেন অ্যান্ড এক্সারসাইজ বুক বাই দি টিচার এটা এরকম হতে পারে বা অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভিন টু সুরেশ বাই দি টিচার মানে দু রকম হবে এগুলো যেগুলো দুটো অবজেক্ট আছে তারপরে দেখো হোয়াটস ইয়ার প্রবলেম সেট দি ডক্টর টু দি পেশেন্ট তাহলে দি ডক্টর আস্ট দি পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াস এরকম করে দেবে আই এম সরি দ্যাট আই এম লেট তাহলে এটাকে যদি সিম্পল সেন্টেন্স করে তাহলে আই এম সরি ফর বিইং লেট এরকম করে দিতে পারবে তারপরে দেখো এখানে ফেজাল ভারগুলো আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব মানে খুঁজছি অর্থাৎ লুকিং ফর এরকম করে দেবে আর ইউ রেড দিস বুক সেই ক্ষেত্রে গন থ্রু এবারে দেখো আনসিন থেকে মানে এগুলো খুঁজতে হবে প্রথমে তাহলে ক্যাটাস টপিক করলে তারপরে পিলগ্রিমস করলে দু নম্বরে অর্থাৎ আর তিন নম্বর টেম্পিল মানে হচ্ছে সাইন করলে এখানে যা আছে সেই অনুযায়ী তোমাদের এখানে লাস্ট পেজটা আমি এবারে বলছি ফার্স্ট স্যামেস্টিভে লাস্ট পেজটা দেখে নাও একটু ওয়ান মুনলাইট নাইট উই আর রিটার্নিং ফ্রম এ তাহলে প্রথমে ফ্রম তারপরে এ তারপরে ডি করবে তারপরে অন আর এ তারপরে ইন এগুলো তোমাদের আনসিন থেকে ইয়ে তোমাদের টেস্ট বই থেকে নেওয়া তাহলে সহজেই বুঝতে পারছে সেটা করতেও পারবে সহজে তারপরে ক্লোজ দি উইন্ডো প্লিজ এখানে ভয়েস চেঞ্জ করলে ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দি উইন্ডো তারপরে এভারেস্ট ইজ দ্য হায়েস্ট পিক এটাকে ডিগ্রি চেঞ্জ করলে কি করবে তো তোমাকে বলেছে চেঞ্জ দি ডিগ্রি তো তুমি কম্পারেটিভেও করতে পারো আর পজিটিভেও করতে পারো এখানে সুপারলেটিভে রয়েছে আমি কম্পারেটিভে করেছি দেখো এভারেস্ট ইজ হায়ার দ্যান এনি আদার পিক এরকম হতে পারে বা নো আদার পিক ইজ সো হাই অ্যাস অ্যাভারেস্ট তাও হতে পারে নো আদার পিক ইজ সো হাই অ্যাস অ্যাভারেস্ট এই তুমি যদি পজিটিভ করো এরকম হবে তবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক এটা সিম্পলেন সেন্টেন্সে করলে টু টু ব্যবহার করবে অর্থাৎ হি ইজ টু উইক টু ওয়াক তারপর ব্রুটাস লাভ সিজার এটাকে নেগেটিভ সেন্টে ব্রুটাস ডিড নট হেট সিজার করে দাও এরপরে দেখো আনসিন থেকে মানে এগুলো তাহলে দি ডেড বডি অফ অ্যান অ্যানিম্যাল কারকাস এটা তোমরা করেছো আগে খেয়াল আছে নিশ্চয়ই তারপরে ডাউট সামথিং এটা সাসপেক্ট যাই হোক তোমাদের ফার্স্ট সেমেটিভের আমি সমস্ত গ্রামারগুলো করে দিলাম খুব শীঘ্রই সেকেন্ড সেমেটিভ গ্রামার করব বা অন্যান্য তোমাদের আনসিন বা রাইটিং কিছু করবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে তাড়াতাড়ি ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে নিশ্চয়ই তোমরা একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখছো তার জন্য आपण को असंख्य धन्यवाद